যেমন আমি বলতাম মাঝে মাঝে নতুন কিছু দেখাবো তো চলো আজকে নতুন কিছু শুরু করি আজ করব মাটির থালার উপর পেন্টিং মাটির থালার উপর পেন্টিং করার আগে মাটির থালাটাকে ভালো করে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিতে হবে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তার কারণ ওর ওপর একটা কোটিং দেওয়া থাকে সেটা মাঝে মাঝে উঠে যায় তো সেই জন্য প্রথমে শিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কী হবে ধুলো যা থাকে সেগুলো সব বেরিয়ে যাবে তারপর তুমি ইজিলি কোনো কিছু আটকাতে পারবে যেমন আমি এখানে আটকেছি একটা পাখি পাখিটা ফেব্রিক ক্লে দিয়ে করেছি ফেব্রিক ক্লে তোমরা অনেকেই জানো যে দুটো ক্লে মেটেরিয়ালস থাকে দুটো মিক্স করলে সেটা শক্ত হয়ে যায় তো শক্ত হওয়ার আগে সেটাকে ভালো করে ইউজ করে নিতে হয় আমি দেখবে পাখির ডানার পালকগুলো লেজের পালকগুলো ভালো করে ধরার চেষ্টা করেছি তারপর গ্লু দিয়ে ওটাকে আটকে দিয়েছিলাম তারপরে পুরোটা টেক্সার হোয়াইট দিয়ে একটা কোটিং দিয়ে নেওয়ার পর আমি এর ওপর দিয়ে মেয়ের যে মুখটা ওটা ড্রয়িং করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে এবার আমি আস্তে আস্তে কালারের কোটিং চাপাচ্ছি থালাটার বাইরের দিকে যদি তোমরা দেখো তাহলে দেখবে আমি একটা ব্লু আর ভিরিডিয়ান গ্রিন মিক্স করে আমি একটা ডার্ক কালার চাপিয়েছি টি প্যাকেটে গ্রিন কালার চাপিয়েছিলাম তারপর আস্তে আস্তে কালার সাইডোপাটে কালার আলাদা চাপিয়েছি এবার দেখো আমি ফিনিশিংয়ের দিকে বাইরের দিকে যে ব্যাকগ্রাউন্ড আছে তার ফিনিশিংয়ের দিকে আমি হালকা একটু স্যাফ গ্রিন একটু ইয়েলো লকার আর হোয়াইট মিক্স করে একটা সুন্দর মিষ্টি একটা কালার রেডি করেছি সেটা ব্যাকগ্রাউন্ডে চাপিয়ে দিয়েছি পাখিটার উপরের দিকে হালকা একটু ইউ শেড দিয়েছি হাতের মধ্যে পিঙ্কের একটা ব্যাপার ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেহেতু ঠোঁটটা পিঙ্কের দিকে যাবে তো সেই জন্য আমি একটু ব্যালেন্স করার জন্য ঠোঁট আর হাতটা একটু পিঙ্কের মধ্যে রেখেছি এর মধ্যে আবার ডিজাইন হবে মুখে শ্যাডো শ্যাডোবাটে আমি এবার কালার করছি শ্যডোবাটের মধ্যে আমি স্কারলেট ইয়েলো আকার আর অল্পই একটু আল্ট্রামেরিন ব্লু মিক্স করেছি তারপরে একটা আলগা ব্রাউনি স্টোন আছে সেটাই আমি আবার হাতেও শেডিং করে দিয়েছি তো মাটির শরতে কাজ করা কিন্তু খুব সহজ আরেকটা জিনিস তোমাদেরকে কাজ করার সময় খেয়াল রাখতে হবে কালার যেহেতু মাটিতে খুব একটা বেশি কোটিং দেওয়া হচ্ছে না মাটি অলরেডি জল বা কালার যেগুলো থাকবে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে নেবে টেনে নেবে তো যখন তোমরা ইউজ করবে তখন একটু খেয়াল রেখো যাতে কালার মিক্সিং তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করতে পারো যাতে খুব বেশি তোমাদেরকে এফোর্ড না দিতে হয় কারণ একটা কালারের সাথে একটা কালার অ্যাপ্লাই করার পর তোমরা ওখানে মিক্স করতে পারবে না চেষ্টা করবে একটু ফ্ল্যাট কালার চাপানো যাতে একটু ভালো লাগে দেখতে সুন্দর লাগে একটু ফ্ল্যাট কালার চাপানো থাকে তারপর তার সাথে মিক্সিংয়ের কাছাকাছি কোনো একটা ভ্যালুর অ্যাড করে দিতে পারো তাহলে কী হবে মিক্সিং খুব সুন্দরভাবে আসবে তো এখানে দেখো মুখটার ক্ষেত্রে প্রথমের দিকে কেমন লাগছিল কিন্তু এখন দেখো মুখের যে দুটো শ্যাডো পার্ট আছে তো সেই শ্যাডো পার্টের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে এরপর আমি আস্তে আস্তে লাইট আরও চাপাচ্ছি সরু তুলি দিয়ে খুব একটা সরু তুলি দিয়ে আমি লাইনিং করে নিয়ে যেটাতে এই ধরনের ছবিগুলো আরও বেশি ফুটে ওঠে তোমরা এখানে চাইলে ট্রিপল জিরো তুলি ইউজ করতে পারো ট্রিপল জিরো তুলি ইউজ করাটা এখানে বেটার এবার দেখো আমি শুরু শুরু চুল বের করে নিয়েছি একটা কপালে একটা টিপ গালে আঁচিল সব কিছুই করে নিয়েছি তারপর আমি বাইরের দিকে আউটলাইনের ড্রয়িং করছি আউটোর লাইনের ড্রয়িং বলতে সরু সরু শুধু লাইন দিয়ে পদ্মফুল পদ্মফুলের পাতা সার এইসবের ড্রয়িংগুলো করছি গলার মধ্যেও সেই ড্রয়িংটা আছে লাইনগুলো ড্রয়িং করার পর এবার আমি নাকটা একটু ফিনিশিং দিচ্ছিলাম নাকটা ফিনিশিং দেওয়ার পর আমি সাদা কালার দিয়ে আমি যেই লাইনগুলো যেগুলো দিয়েছি সেই লাইনগুলোর মধ্যে একটু হাইলাইট অ্যাড করার চেষ্টা করছি হাইলাইট অ্যাড করার পর আমি সাইড দিকে আলপনা অল্প একটু দুটো শুধু লথ টেনে দিয়েছিলাম এরপর আমি কপালে একটু আলপনা করে নিয়েছি কপাল আলপনা করতে খুব সুন্দর লাগছে গালে যেটা করেছিলাম ওটা একটু খারাপ লাগছে ওটাকে আমি আবার ঢেকে নেবো সবশেষে এখন ভার্নিশিংয়ের সময় আমি ক্যামেলের ভার্নিশ ইউজ করি নিজের কাজের জন্য তোমরা সিনথেটিক তুলে নিতে পারো আমি এখানে মব ব্রাশ নিয়েছি উডের মব ব্রাশ যেগুলো চাইনিজ ক্যালিগ্রাফি ব্রাশ হিসেবেও অনেকে জানো তো সেই ধরনের একটা ব্রাশ নিয়েছি আমার তিনটে সেট ছিল আমি একটা ওয়াটার কালারের জন্য ইউজ করি একটা ভার্নিশিংয়ের জন্য ইউজ করি আর একটা মাঝে মাঝে অ্যাক্রিলিকের জন্য ইউজ করে থাকি সরারি নিচে যদি দেখো একটা কিউট স্টিকার আছে ওটাও কিন্তু অ্যাক্রিলিক লে দিয়েই করা ওটাকেও ভালো ভার্নিশিং করে নেব তো ভার্নিশ করার সময় একটু আমি ভালো করে ভার্নিশ করে নিই ভালো করে কোটিংটা দিয়ে নিই তাহলে কী হয় টেকসইটা অনেক দিন হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করু কমেন্ট করো ফলো করো সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে হও আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে বাই